সকল ছাত্রছাত্রীদের স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে নিয়ে এসছি একদম শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পূর্বের মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকে বাছাই করে নিয়ে তৈরি করা হয়েছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিতরে দুটো ভাগ রয়েছে এক হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা সমন্বয় স্থাপন এগুলো নিয়ে তিরিশ নাম্বার আর দুই হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা নিয়ে তিরিশ নাম্বার তো আজকে আমি স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এটাতে আছে তিরিশ নাম্বার তো এই তিরিশ নাম্বার খুব ভালো করে তোমরা দেখে নাও কারণ এই প্রশ্ন উত্তরের সঙ্গেই তোমাদের পরবর্তী ক্লাসের নাম্বারটা কিন্তু যোগ হবে এবং তোমরা ক্লাস ওয়ান থেকে টুতে উঠে পড়বে সেই নাম্বারটা ক্যারি করবে কিন্তু এই প্রশ্নপত্র তো খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা তোমরা দেখো চলো আমরা এক এক করে প্রত্যেকটা প্রশ্ন নির্ভুলভাবে সমাধান করে নেই প্রথম প্রশ্ন দেখো নিচের ছবিগুলির মধ্য থেকে বর্ণ অক্ষর সংখ্যা খুঁজে বের করো তো এখানে দেখো দুটো আছে চার নাম্বার করে আট নাম্বার তো আমাদের প্রথম যেটা বলেছে সেটার দিকে লক্ষ্য করি যে নিচের কোন ছবিটির মধ্যে ক বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নিচে টিক চিহ্ন দিতে হবে অর্থাৎ আমাদের এই যে চারটে ছবি আছে এর ভিতরে কোন ছবিটা কয়ের মতো দেখতে সেখানে আমাদের চিহ্ন বা চিহ্ন আমাদের দিতে হবে তো ভালো করে বন্ধুরা তাকিয়ে দেখো এই যে ছবি এটা কি কয়ের মতো এটাও না এটাও না তাহলে এইটা দেখো অনেকটা ক অক্ষরের মতো অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে এটা চিহ্ন দিলেই হয়ে যাবে দু নম্বর প্রশ্ন দেখো নিচের কোন ছবিটির মধ্যে বড় হাতের এ বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নিচে টিক চিহ্ন দিতে হবে তো দেখো এখানে এ অক্ষর ভালো করে দেখো এটা উল্টানো এটা না এটাও না এইটা তাকিয়ে দেখো এই দেখো এই অক্ষরের মতো দেখতে ভালো করে তাকিয়ে দেখো এই অক্ষরের মতো দেখতে তাহলে এখানে সঠিক হবে এটা এটাতে চিহ্ন দিলেই হয়ে যাবে এবার তিনের প্রশ্ন দেখো নিচের শূন্য থেকে নয় পর্যন্ত কোনো গাণিতিক সংখ্যাটি দিয়ে নিচের রাজহাঁসের ছানা এই ছবিটি তৈরি করা সম্ভব তার নিচে টিক চিহ্ন দাও এবং ছবিটি রঙ করো এই দেখো রাজহাঁস রাজহাঁসের ছানা এখানে একটা ছড়াও দিয়েছে এসো আঁকতে শিখি একটা হাঁসের ছানা তো হাঁসের ছানা আমরা আঁকব এখানে কোন অক্ষরটা দিয়ে খুব ভালো করে তাকিয়ে দেখো এই ছবিটার দিকে তাকিয়ে দেখো এই ছবিটাকে আমি বলাচ্ছি এই দেখো দেখো তো তোমাদের জানা কোনো অক্ষর এটা মনে হচ্ছে কি না হ্যাঁ দেখো চারের মতো লাগছে তো এখানে সঠিক হবে চার অর্থাৎ এখানে চিহ্ন দিতে হবে এবং এই ছবিটাতে তোমরা সুন্দর করে রঙ করবে দেখে দেখে এখানে দেখো ইয়েলো কালার আছে পিঙ্ক কালার আছে এগুলো দেখে নিয়ে রঙ করবে চারের প্রশ্ন দেখো নিচে শূন্য থেকে নয় পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে পাখি ছবি তৈরি করা যাবে তো দেখো এখানে একটা পাখি ছবি আঁকা আছে একটা পাখি তো এই পাখিটা আঁকতে গেলে দেখো তো শূন্য দিয়ে নয় দিয়ে দুই দিয়ে না তিন দিয়ে আঁকা যাবে এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা খাতা এরকম তিন দিয়ে কিন্তু পাখি আঁকতে পারবে তো এটা তাহলে তিন অক্ষরের মতো এখানে আমি ডাক দিলাম আর এখানে লেখা আছে দেখো একটা পাখি এবার উঠবে কি গান গেয়ে তোমরা এই পাখিটা তালে তিন অক্ষর দিয়ে আঁকতে পারবে আর এই দেখে দেখে সুন্দর করে রং করবে এই দেখো ইয়েলো কালার আছে গ্রিন কালার আছে এগুলো দিয়ে তোমরা সুন্দর করে রঙ করে নেবে চলে এলাম পরের পেজে এখানে একটু তাকিয়ে দেখো এখানে কি বলেছে আমরা দেখে নেই শিক্ষার্থীরা বর্ণটির চেহারা দেখবে কিভাবে বর্ণটি লিখতে হয় তা দেখবে আর বিন্দু বিন্দু জুড়ে বর্ণটি লিখবে ফাঁকা জায়গায় বর্ণটি লিখবে তো এখানে দেখো সাতখানা দিয়েছে আমাদের সাতখানায় এক নাম্বার করে সাতটা আছে তো কিভাবে করতে হবে আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি দেখে নাও ভালো করে এই দেখো প্রথমে এই যে বিন্দু বিন্দু যোগ করা আছে তো এই বিন্দু বিন্দুগুলো তোমাদের জুড়তে হবে এই বিন্দু বিন্দুগুলো জুড়ে নিয়ে অক্ষরটাকে বানাতে হবে এরকমভাবে প্রত্যেকটা তোমাদের বানাতে হবে বিন্দুগুলো জুড়ে নিয়ে যতগুলো অক্ষর আছে তারপরে সেই বর্ণটা এখানে লিখতে হবে অর্থাৎ এখানে এই যে বর্ণটা কমপ্লিট করতে হবে ধরো এখানে আমি ঘ বর্ণটা লিখছি এ লিখলাম ঠিক একইভাবে এখানেও লিখতে হবে এরকম করে তোমাদের যতগুলো শূন্য স্থান আছে এখানে সবগুলোকে কমপ্লিট করতে হবে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে যা যা বর্ণ আছে এই বর্ণগুলোকে প্রথমে বুলিয়ে লিখবে ডট ডটের ওপর দিয়ে তারপরে ফাঁকা করে দুটো করে লিখবে আমি দেখো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে ধরো এটা এ এখানে এ অক্ষরটাকে এইভাবে বোলাতে হবে তারপরে এ অক্ষরটাকে এখানে এবং পাশের ঘরে লিখতে হবে তো তোমরা সুন্দর করে লিখে ফেলবে এরকমভাবে টোটালটা কমপ্লিট করে ফেলবে তো টোটালটা কমপ্লিট করে ফেলবে এরপরে দেখো পরের পেজে আমরা লাস্ট পেজের দিকে এগোই এখনও একটা পেজ আছে চারটে পেজ তো এখানে যেগুলো বলছে এদিকে লক্ষ্য করি বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাতে হবে এবং মাঝে ছড়া শূন্যস্থান পূরণ করতে হবে তো দেখো এখানে ভালো করে তাকিয়ে এটা কিসের ছবি দেখো এটা কিসের ছবি রয়েছে অ্যাপেলের ছবি তো অ্যাপেল মানে আপেল আপেল একটি ফল তো এখানে শূন্যস্থানে লিখতে হবে তাহলে কী বসবে এখানে বুঝতেই পারছো এখানে এ বসবে এখানেও এ বসবে তাহলে এ পিপি এল অ্যাপেল ঠিক একইভাবে এটা কিসের ছবি ব্যাট তাহলে এখানে বি এটি ব্যাট হয় আমরা জানি এখানে এ এখানেও এ দিতে হবে এটা কিসের ছবি দেখো টু পি তাহলে ক্যাপ তাহলে আমাদের সিএপি ক্যাপ এরপরে দেখো এই দেখো পুতুল পুতুল ইংরাজি কি পুতুলের ছবি রয়েছে তাহলে ও ডবল এল ডল মানে পুতুল এখানেও ডি ও বসিয়ে দেবে ঠিক একইভাবে ফুটবল দেখতেই পাচ্ছ ছবি তাহলে এফ ডবল ও টি বসবে ফুট এখানেও টি বসিয়ে দেবে ফুটবল এটা দেখো ফিশ আমরা জানি মাছ তাহলে এফ আই এস এখানে একটা এস বসবে এখানেও এস বসিয়ে দেবে নেক্সট হচ্ছে হ্যাট হ্যাট মানে আমরা টুপি জানি তাহলে এইচ এ টি হ্যাট তো এইভাবে আমরা প্রত্যেকটা করে ফেলবো এবার আমরা চলে এলাম একদম শেষ পেজে তো এই লাস্ট পেজে আমাদের কী দিয়েছে বাম দিকের সঙ্গে এই যে ছবি আছে বাঁ দিকে দেখতে পাচ্ছো এই ছবির সঙ্গে ডান দিকে শব্দগুলো মেলাতে হবে তো এখানে আট নাম্বার আছে এক নাম্বার করে আমরা প্রথমে ছবিগুলো দেখে নেই দেখো বল তারপরে আমাদের ছবি রয়েছে কাপের ছবি ডিম জগ মাছ চেয়ার এবং আম ও পেন বা পেন্সিল এখানে যেগুলো রয়েছে পেনই আছে তো এইগুলোর সঙ্গে ডান দিকে লেখা আছে এগুলো আমাদের মেলাতে হবে তো আমি একটা দুটো প্রথমে দেখাচ্ছি তারপরে টোটালটা দেখিয়ে দিচ্ছি তো চলো আমরা প্রথমে দেখো এই যে বল তাহলে এই বলের সঙ্গে এই বল তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে নেক্সট দেখো কাপ আছে তাহলে কাপের সঙ্গে এই কাপ মেলালাম ঠিক একইভাবে এখানে আর যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ এগুলো মিলছে না নেক্সট আমি পরবর্তী জায়গায় চলে যাচ্ছি দেখো আমি ছবিটাকে ছোট করে নিলাম যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় তো এটা এবার ডিমের সঙ্গে ডিম মিলিয়েছে এবার দেখো মাছ মাছের সঙ্গে মাছ এই যে মিলিয়ে দিলাম চেয়ার দেখো চেয়ার কোথায় আছে ভালো করে তাকিয়ে দেখো এই যে চেয়ারের ছবি চেয়ার লেখা আছে কোথায় এই যে তাহলে এই চেয়ারের সঙ্গে চেয়ার মিলবে নেক্সট আম আছে আম আছে কোথায় দেখো আম একদম ওপরে তো আমটা আমাদের মেলাতে হবে ভালো করে এই যে আম এই আমের থেকে শুরু করে পুরো এখানে আম আমি বিভিন্ন কালার দিয়ে করছি তোমাদের বুঝতে সুবিধা হবে নেক্সট আছে দেখো পেন তো পেন এখানে সোজাসুজি মিলে যাচ্ছে আর বাকি আছে জক তো জকটা আমরা এখান থেকে এখানে মিলিয়ে দেই। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এখানে আমি বিভিন্ন কালার দিয়ে করেছি যাতে সহজেই তোমরা দেখে বুঝতে পারো তো এরকম করে তোমরা পরিষ্কার করে খাতাতে বা এর ভিতরে সুন্দর করে কিন্তু মিলিয়ে লিখে দেবে তাহলে আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকটা উত্তর নির্ভুলভাবে পেয়েছো এবং বুঝতে পেরেছ এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে কোনটা বুঝতে পারছো না আমি বুঝিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে রেখে দাও আগামী দিনে অন্যান্য উত্তর সবার আগে পাওয়ার জন্য আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের এই উত্তরগুলো তোমাদের কাজে লাগবে